আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে নাড়ু তৈরি করেছি, সেটা হচ্ছে চাল ভাজা আর নারিকেল দিয়ে একটা মজাদার নাড়ু তৈরি হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি প্রথমে এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। চালটা নিয়ে আমি এখানে লবণ আর হালকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। তাহলে কি হয় যে চালটা ভাজতে গেলে একটু নরম হয়, প্লাস খেতেও টেস্টি হয়। চালটা একটু ভিজা ভিজা হলে কিন্তু চালের ভাজিটা খুব টেস্টি হয়, সেই জন্য আমি এখানে চাল, লবণ আর একটু পানি দিয়ে, এই যে একটু হাত ভেজা ভেজা অবস্থায় পানি দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, 10 মিনিট রেখে দেব। আমি 10 মিনিট পর চলে আসছি। দেখেন আমার চালগুলো কীরকম ঝরঝরে হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে অল্প অল্প চাল দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো মাটির পাত্রেও ভেজে নিতে পারেন, যে কোনোভাবেই ভেজে নেওয়া যায়। আর আমি যেহেতু এটা গুঁড়ো করে নেব, সেই জন্য একটু কড়া করে ভাজব। কড়া করে ভেজে তারপর কিন্তু ব্লেন্ডারে বা শিলপাটায় যেভাবেই পারেন এটা পিষে নিতে হবে, একটু গুঁড়া করে নিতে হবে। আর গুঁড়াটা যে করব সেটা কিন্তু একদম মিহি গুঁড়া করব না, একটু দানা দানা থাকবে যেহেতু নাড়ুটা বানাবো। সেই জন্য এই যে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি একটা নারিকেল, 2 কাপ পরিমাণ নারিকেল হয়েছে আমার, আর গুঁড়াটাও হয়েছে। গুঁড়াটা সবটা ব্যবহার করব না, যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। 2 কাপের উপরে এখানে চাল ছিল। আর এই যে আমি প্রথমে কিন্তু এখানে 2 চামচ ঘি দিয়েছি, আর ফ্লেভার হওয়ার জন্য মিষ্টিতে একটু যদি এলাচ দারচিনির ফ্লেভার হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে ঘিয়ের মধ্যে 2-4টে এলাচ আর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি নারিকেলটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হবে, আপনারা চাইলে না ভাজলেও হবে, কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে আমার মানে নাড়ুটা একটু বেশি দিন স্টে করে থাকে, টিকে থাকে, সেই জন্য একটু ভেজে নিলাম। পানি পানি ভাবটা দূর করে নিলাম। আর এখানে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আমি আস্তে আস্তে খুব একটা একদম লো হিটে করতে হবে, চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলা গলা হয়ে যাবে তখন আমি এখানে চালের যে গুঁড়োটা, চাল ভাজির যে গুঁড়াটা করেছি সেটা দিয়ে দেব। আর আপনারা চাইলে একটু হালকা পানিও দিতে পারেন, পানি দিয়েও নিতে পারেন, খুব বেশি পানি দিবেন না, 1/2 কাপের মতন পানি দিবেন। পানিটা যখন টেনে এসে একতারের মতন হয়ে যাবে চিনির রসটা, শিরাটা, তখন কিন্তু আমি গুঁড়াগুলা দিয়ে দেব। গুঁড়াগুলা দিয়ে একটা এই যে খামির মতন তৈরি করে নেব। এই যে দেখেন আমার আটা হয়ে আসছে, আমি এখানে একটু পানি দিয়েছিলাম আর 1 তারের মতন হয়ে আসছে। এখন আমি এখানে গুঁড়াটা দিয়ে দেব, চালের যে গুঁড়াটা করেছি সবটা দেব না, আস্তে আস্তে দেব, যতটুকু পরিমাণ লাগে ততটুকু দেব। এই যে চালের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সবগুলা। আমার আর একটু লাগবে গুঁড়া, সেইটা দিব। আর আরেকটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই নাড়ুটা করে খাবেন, খুব ভালো লাগবে। লাইক কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে চাইলে শেয়ার করতে পারেন। খুব ইজিভাবে কিন্তু এই নাড়ুটা বানানো যায়। আর সামনে যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা উৎসব, তারা কিন্তু নাড়ুটারও বেশি বানায়, তারাও কিন্তু শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে। আর এটা আমার পেজেও যায়, পেজটা যারা দেখবেন অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর খাবার কখনো নষ্ট করবেন না, খাবার অতিরিক্ত নষ্ট করা খুবই খারাপ, খাবার নষ্ট করবেন না। আর এই যে দেখেন আমার নাড়ুর খামিটা হয়ে গেছে, এটা কিন্তু গরম গরম অবস্থায় একটু মানে নাড়ুটা করে নিতে হবে, গোল করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, তখন করা যাবে না, একটু মানে গরম লাগতে পারে। হালকা একটু যখন গরমটা কমে আসবে তখনই আপনারা চাইলে এখানে ঘি মেখে, হাতে ঘি মেখেও করতে পারেন, আবার কেউ চাইলে একটু ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে তারপরে নাড়ুটা গোল গোল শেপ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। কোনো অবস্থাতে বেশি ঠান্ডা হতে দেবেন না, তাহলে কিন্তু নাড়ুটা জমবে না। আর
আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে নাড়ু তৈরি করে খাবেন। এই নাড়ুটা কিন্তু নর্মালে আপনারা 7 দিন রাখতে পারেন, আর নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে অবশ্যই 1 মাস রাখতে পারবেন, কারণ নারিকেলটা আমি ভেজে নিয়েছি, সেই জন্য কোনো রকম ব্যাড স্মেল টেল হবে না, 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।